আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যারা বিজিত বিষয়ে দুবাইতে আছেন, এখনো পর্যন্ত ভিসা লাগাতে পারেন নাই, তাদের জন্য একটা ভালো কাজের সুবিধা নিয়ে আসলাম। সেটা হচ্ছে বিল্ডিং এর ওয়াচম্যান। বিল্ডিং এর ওয়াচম্যান থাকা কোম্পানি দিবে, খাওয়া নিজের। স্যালারি হবে 1800 দেরহাম। স্যালারি হবে 1800 দেরহাম বিল্ডিং এর ওয়াচম্যান। যারা বিজিত বিষয়ে আছেন, এখনো পর্যন্ত ভিসা লাগাইতে পারেন নাই, শুধুমাত্র তারা যদি আমাদের কাছে আসেন, যদি ভিসা লাগান, তাহলে এই কাজে লাগাই দিতে পারবো। যাদের এখনো পর্যন্ত ভিজিটার মেয়াদ 1 মাস বা 15 দিন আছে, তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিসা লাগাই তারপরে কাজে ঢুকাই দিতে পারবো। আর আমাদের যারা আমাদের এই পেজে অনেকে আছে যে ভুল করে অন্য আইডিতে নক করে প্রতারিত হইতেছেন, মানুষকে টাকা পয়সা দিতেছেন, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিতেছি যে অবশ্যই যখন টাকা পয়সা লেনদেন করবেন, তখন অবশ্যই ভিডিও করে দেখে নেবেন যে আপনারা কি ঠিক মানুষটার কাছে টাকা পয়সা দিতেছেন কিনা। আর যারা এই যে বুঝতে ভুল করতেছেন, প্রতারিত হইতেছেন, তাদের জন্য আমার আরেকটা উপায় আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা হচ্ছে যারা আমাকে ফলো করেন বা আমার ভিডিও দেখেন, তারা ছোট্ট করে আমার ফেসবুকের প্রোফাইলের মধ্যে ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে, সবাই ওইখানে যাবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার প্রত্যেকটা ভিডিও আমি ইউটিউবে ছাড়ি, তো আপনারা ওইখান থেকে ইউটিউবে যখন ভিডিও দেখবেন, তাহলে আর প্রতারিত হবেন না, কারণ ইউটিউবে কোনো ভিডিও কপি করে কেউ পোস্ট করতে পারে না। আর হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিওতে আমাদের অফিসিয়াল লোকেশন দেওয়া আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, সব কিছু এখানে ডিটেলস বলা আছে। তারপরেও আপনারা কেন ভুল করেন? আপনারা এত কষ্টের টাকা যদি উল্টা পাল্টা জায়গায় চলে যান, যখন আপনারা আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনার নাম বলে টাকা নিয়ে গেছে, ধরা গেছি, তখন আমাদের নিজেদের কাছেও আরো বেশি খারাপ লাগে, ঠিক আছে? তো সবাই একটু কেয়ারফুল থাকবেন, এই ধরনের ভুল থেকে সবাই সতর্ক থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই ফলো করে আসবেন, সাবস্ক্রাইব করে আসবেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা শেয়ার করে দিবেন।